দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকছেন মাহফুজ মিশু আজকে আমার অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস স্যার স্বাগত আপনাকে কেমন আছেন আমরা একটা সিস্টেম হ্যাঁ করোনা কালের সিস্টেম আমরা একটা কঠিন সময় পার করছিলাম এমনকি করছিও দেড় দু বছর ধরে করোনা নিয়ে আমরা আপনার সঙ্গে সেই বিষয়ে কথা বলতে চাই কিন্তু কথাটা শুরু করতে চাই আপনার যে পরিবারে জন্ম আপনি যেভাবে বড় হয়েছেন তাতে আপনার কবি সাহিত্যিক কিংবা সঙ্গীতজ্ঞ শিল্প সাহিত্য সংস্কৃতি মনা একটা পরিবার আপনার জন্ম আপনি সেখান থেকে সিভিল সার্ভিসে কেন আসলেন মানে সেটার মোটিভেশনটা কী ছিল খুব ইন্টারেস্টিং গল্প তো আমাদের ওই যে পরিবারের উকিলের সংখ্যা অনেক আছে জাস্টিসও আছে তাতে শুধুমাত্র শিল্পী সাহিত্যিক তা না আমরা যখন বড় হয়েছি স্বাধীনতার পরবর্তীতে এক ধরনের আমি তখন ছাত্র স্কুলের ছাত্র কিন্তু আমরা দেখেছি আমাদের বড় ভাই যারা আছে তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ আরও কিছু করার কারণ মুক্তিযুদ্ধ শেষ করে এসেছে সবার ভিতরে আরও কিছু করা আরও ভেঙে চুরে করুন কিছু করার এগুলি আমরা বেড়ে উঠেছি তারপরে আমরা সেই জন্য আমার মানে আমি কিছুটা নিজেও ইনভলভ ছিলাম থিয়েটারে খেলাধুলায় ইন্টারেস্টিং কাহিনী আছে একটা সেটা হচ্ছে আমি ওই অনার্স পরীক্ষা দিয়ে অ্যাপিয়ার্ড অবস্থায় বিসিএস দেওয়া যায় আচ্ছা হ্যাঁ তো আমি বিসিএস পরীক্ষামূলকভাবে দিতে গিয়েছিলাম আমরা বন্ধুবান্ধব সবাই মিলে এর ভিতরে আমি টিকে বসে আছি প্রিলিমিনারি না তখন তো প্রিলিমিনারি ছিল না রিটেন রিটেনে টিকলাম ভাইবা দিলাম ভাইবাতে টিকে গেলাম ইতিমধ্যে আমার ওই যে তখন সবেমাত্র বেসরকারি হয়েছে উত্তরা ব্যাংক আচ্ছা উত্তরা ব্যাংকে বেতন অনেক বেশি সেখানে হয়েছে সরকারি চাকরির তুলনায় প্রায় দ্বিগুণ তখন আমার একটা ইয়ে ছিল যে যদি চাকরি করতেই হয় প্রথমত হচ্ছে তখন আমার মাস্টার্স শেষ হয়নি একটা সেটা আরেকটা হচ্ছে যদি চাকরি করতে হয় বেশি বেতনে না করে কম বেতনে করবো কেন এটা যখন হচ্ছে আমার আম্মার আবার তখনই হচ্ছে যে না আমার সিভিল সার্ভিসের ইয়ে আর আমার মেজো ভাই ছিল কবিতা নিয়ে সংস্কৃতি বেশি আমার সেজো ভাইও ছিল খুব ইয়ে আমার আম্মা বলছিল যে আমি আর কত সন্তানকে সংস্কৃতির পিছনে স্যাক্রিফাইস করবো সেই সময় আমার জানুয়ারি মাসের সম্ভবত ফার্স্ট উইকে আমার চাচা ছিলেন ডক্টর আহমদ শরীফ উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো উনি এসে ওই বিয়ে শাদী শেষ হওয়ার পরে আমার আম্মা বললো যে এরকম এই ছেলে নিয়ে তো বিপদে আছে সে তো সিভিল সার্ভিসে জয়েন করতে চায় না আপনি একটু বলেন তখন উনি ইজি চেয়ারে বসতে বসতে বললো যে এরকম ব্রিটিশ শাসনের ইতিহাস এবং পরবর্তী পাকিস্তানের সব কিছু মিলে প্রায় 240 বছরের ইতিহাস তো 240 বছর আপনাদের কেউ হাকিমে বসে নেই মানে বিচারক হয়নি হ্যাঁ হাকিমের চেয়ারে কেউ বসে নেই আর সব কিছু আমরা করেছি তো মানুষ সবসময় কাজ নিজের জন্য করে না পরিবারের জন্য করে সমাজের জন্য করে তো উনি যে রায় ঘোষণা করলেন সেই রায়ের প্রেক্ষিতে আমার আসলে আপনি অর্থনীতির ছাত্র সেইখান থেকে আপনি ঠিক সরকারের শীর্ষ আমলা হবেন এরকম কোনো চূড়ান্ত লক্ষ্য কি আপনার ভিতরে শুরু থেকেই ছিল প্রথম কথা হচ্ছে ক্যাডার সার্ভিসের বেসিস হচ্ছে বেসিক্যালি আমি কতটুকু যেতে পারবো তা বোঝা যায় যেমন না রাজনীতি করলে কিন্তু আপনি জানেন না আপনি মন্ত্রী হবেন নাকি জেলে যাবেন কিন্তু আমাদের সেটা বোঝায় কিন্তু বাংলাদেশে আসলে বিভিন্ন সময়ে রিক্রুটমেন্টের জাতীয় প্রয়োজনে রিক্রুটমেন্ট হয়েছে ক্যারিয়ার দিকে ঠিক ওভাবে নজর দেওয়া হয়নি তো এমনি কিন্তু আমার একটা ক্যালকুলেশন ছিল যে যারা আমি যেহেতু একটু অল্প বয়সে ঢুকতে পেরেছি 2016 দিকে অটোমেটিক্যালি আমার সচিব হওয়ার সম্ভাবনা ছিল দু বছর সচিবগিরি করতে পারতাম তারপরে রিটায়ারমেন্টে যেতাম যদি 57 থাকতো এমনি আমি 2016 এই সচিব হয়েছি একটু এখন যেহেতু বয়স বৃদ্ধি হয়েছে তাহলে সেই হিসেবে 4 বছর পেয়ে গেছি আর কি এটুকুই আমার জীবনের প্রত্যাশা ছিল আর কি লিয়েনে যখন ছিলাম তখন ডলারে ইনকাম করেছি ট্যাক্সও দিতে হয় না যেহেতু আমি ডলারে পাচ্ছিলাম এটার জন্য আমার জন্য খুব কমফোর্টেবলই ছিল পরবর্তীতে আমার স্ত্রীর কারণে আমাকে আবার আসতে হয়েছে অনেকটা পুরোপুরি ইয়ে না আমারও ইচ্ছা ছিল তুমি চেষ্টা করে একটু কিছু করতে পারো কি না দেশের কোনো দুটোই একটা হচ্ছে উচ্চ পদে যেতে পারো কি না এবং দেশের কোনো কাজ করতে পারো কি না তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আসলে আবার লিয়েন থেকে ফেরত আসার আর কি আরেকটা ইন্টারেস্টিং যে সেটা হচ্ছে অবশ্য মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা কিন্তু আমার স্ত্রীর একটা বিশ্বাস ছিল যে বলে যে এরকম দূর থেকে দেখে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে ওনার যে ধারণা হয়েছে সেটা তো কখনো দেখেনি যে
তোমাকে আমি যেটা দেখছি তোমার মতো লোককে পেলে উনি খুশি হবেন, তোমাকেই করুন, এরকম একটা ধারণা তার সবসময় ছিল এবং আল্লাহর রহমতে সেটা সত্য হয়েছে আর কি। আপনি যখন বিদ্যুৎ সচিব ছিলেন, আপনার প্রথম সচিব হিসেবে বিদ্যুৎ মন্ত্রণালয়ে আপনি দায়িত্ব পালন করেছেন, সিনিয়র সচিবও সেখান থেকেই হলেন, তারপরে সেখান থেকে একটা ইয়ে ছিল যে আপনি আর সরকারি চাকরি করবেন না, আপনি দেশের বাইরে চলে যাবেন বা শিক্ষকতা করবেন বা গবেষণা করবেন, সেখান থেকে আপনি আবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পোস্টিং হলো, এই গল্পটা শুনতে চাই, এটা কীভাবে হলো? আমার মতো সৌভাগ্যবান 16.5 কোটি মানুষের ভিতরে আছে কিনা আমার সন্দেহ আছে আর কি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সস্নেহে নির্দেশ দিলেন যে আমি যেন দেশে থাকি, তার সঙ্গে কাজ করি। আসলে এই বঙ্গবন্ধু কন্যা এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি বলবো, নির্দেশ নির্দেশ বললে সেটাকে আসলে একটু অবমূল্যায়ন করা হয়, গভীর মমতার সাথে যেভাবে বলেছেন, এবং সেটা তো নির্দেশ তো আমার জন্য অবশ্যই। আপনার এই মেয়াদের ভিতরেই এই প্রায় 2 বছর আমরা করোনার মতো একটা কঠিন সময় পার করলাম, যে সময়ে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও তার নানা ধরনের প্রভাব পড়েছে অর্থনীতিতে, আমাদের প্রশাসনে দীর্ঘদিন একটা লকডাউন ছিল। অনেকে বলেন এই পুরো সময়টাই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভবত সবচেয়ে বেশি যে মানুষটি রয়েছে সেটা আপনার। সেই সময়টায় আমরা দেখছি যে করোনাকালে উনি ঘন্টার পর ঘন্টা বৈঠক করেছেন, অনলাইনে অফলাইনে নির্দেশনা দিয়েছেন। করোনাকালের অন্য শেখ হাসিনাকে আমরা খানিকটা চিনি, জানি, বুঝি। করোনাকাল ওনার যে বয়স, ওনার যে অবস্থা, উনি যে পরিমাণ মানুষের সঙ্গে মিশতেন, অনেক কিছু থেকে তাকে নিজেকেও বঞ্চিত করতে হয়েছে। এই সময়ের প্রধানমন্ত্রী সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকাল, উনি কীভাবে এই সময়টাকে অতিক্রম করলেন এবং প্রশাসনকে ঠিক রাখলেন, তার দলকে ঠিক রাখলেন, সব কিছু মিলে? হ্যাঁ, এটা তো একটা অসাধারণ অভিজ্ঞতা। আমি সবচেয়ে কাছে ছিলাম, আসলে কথাটা ঠিক না, ইন পার্সন হয়তো যোগাযোগ বেশি হয়েছে, কিন্তু উনি যাকে যখন প্রয়োজন তাকে কিন্তু ডেকে এসে কথা বলেছেন। এবং বিশেষ করে তথ্য প্রযুক্তির সবচেয়ে সর্বোত্তম ব্যবহার করেন উনি। এখানে আসলে আমি একটা কথা বলি সবসময়, যে ওই ফিডেল ক্যাস্ট্রো একটা কথা বলেছিল না, যে আমি হিমালয় দেখি নাই, বঙ্গবন্ধুকে দেখেছি। আমারও সেরকম ইয়ে, আমি আসলে বঙ্গবন্ধুকে দেখি নাই, বঙ্গবন্ধুর কন্যাকে দেখেছি। করোনার যে ইতিহাস সমস্ত বিশ্বে, আমরা ধরেন ওই যে অ্যাঙ্গেলা মার্কেলের কথা বলছি বা ওই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কথা বলছি, আপনারা কেউই একটা জিনিস খেয়াল করেন নাই, ওদের যে জনসংখ্যা এবং ইনফ্রাস্ট্রাকচার, বাংলাদেশের যে জনসংখ্যার ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে আকাশ পাতাল পার্থক্য। আমাদের ঘনত্ব অনেক বেশি, তাই না? এবং আমাদের মানসিকতারও কিন্তু অনেক পার্থক্য আছে। আমাদের এই পরিবেশ পরিস্থিতির ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেন এখনও পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, ত্রাণ কখন দিতে হবে, আবার সেকেন্ড ফেজে কিন্তু ত্রাণের পরিমাণটা কিন্তু কম। হ্যাঁ, আপনার একটা জিনিস দেখেন, হাহাকার কি হয়েছে, তার মানে উনি কিন্তু বুঝতে পারছেন যে কোন সময় কোনটা বেশি দিতে হবে। একই রকমভাবে ওনার পিএসএর সাথে যদি আপনি কথা বলেন, একান্ত সচিব যে আছেন তার সঙ্গে কথা বলবেন, ডেইলি অন্ততপক্ষে সে সখানেক পায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে কাকে কোথায় দিতে হবে, হ্যাঁ, কোন কোন মানুষের কাছে। অর্থাৎ ওনার একটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত নেটওয়ার্ক আছে, যেটা পৃথিবীর কোনো রাষ্ট্রনায়কের কাছে আছে কিনা জানি না। দুই, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক ইয়ে হওয়ার পরে, প্যান্ডেমিক্স হওয়ার পরে, সরাসরি মাঠ পর্যায়ে কথা বলেননি উনি, কিন্তু সরাসরি মাঠ পর্যায়ে কথা বলে সেই জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে আরম্ভ করে সবার সঙ্গে, জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে উনি মোবিলাইজ করেছেন। আমরা তো আসলে জাস্ট সহায়ক, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে মনে করেন ওই যে কী বলে, বুদ্ধি দেওয়ার ধৃষ্টতা আমাদের আসলে নাই, কারণ আমার চাকরি জীবন যতটুকু তার চেয়ে তার প্রায় সমপরিমাণ হচ্ছে না প্রধানমন্ত্রী পর্যায়ে বিয়ে করা, তাই না? অতএব উনি আমলাতন্ত্রও আমার চাইতে ভালো বোঝেন, দেশও আমার চাইতে ভালো বোঝেন, দেশ পরিচালনা কেউ করতে সেগুলি আমাদের ভালো বোঝেন। আমাদের একটা সুযোগ হয়েছে কাছে বসে দেখার, সেটা দেখার। আমরা যদি বলি যে আমরা এখানে কন্ট্রিবিউশন করেছি, তাহলে আমি মনে করবো যে সেটা হচ্ছে আমাদের মিথ্যাচার। একটা প্রচলিত ধারণা, এমনকি এই বিতর্ক আমরা জাতীয় সংসদেও দেখেছি, অনেক সিনিয়র পলিটিশিয়ানরাও করেছেন, যে
আমলারা কোট আনকোট বা সরকারি কর্মকর্তারা এই আমলে এসে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন, এমনকি তারা কখনো কখনো রাজনীতিবিদদের উপরে ছড়ি ঘুরাচ্ছেন। এই অভিযোগ খোদ রাজনীতিবিদরা করেছেন, প্রধানমন্ত্রী করেননি। ফলে এটার আসলে কারণটা কী বা এটার মনস্তত্ত্বটা কী? কারণ এটা তো দুইটা দুজনের পরিপূরক শক্তি, একটা হচ্ছে নির্বাচিত সরকার আর একটা হচ্ছে সেটি পালন করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী, যেটা ভারত বলি, মার্কিন যুক্তরাষ্ট্র সব দেশ, অন্য কোনো দেশে এই বিতর্কটা নাই। এমনকি আমরা অনেক দেশকে দেখি, যেমন ইন্ডিয়াকে আমরা দেখি যে তাদের ব্যুরোক্রেসি শক্তিশালী হলে সেটি নিয়ে তারা গর্ব করেন। আমাদের এখানে এই বিতর্কটা কেন হলো সেটা নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাই, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। দর্শক, আমরা কথা বলছি ডক্টর আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে। আমরা একটু পরে ফিরব, নিশ্চয় আমাদের সঙ্গে থাকছেন। দর্শক স্বাগত আরেকবার, যারা যুক্ত হয়েছেন এবং ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। আমরা কথা বলছি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউসের সঙ্গে। স্যার, প্রশ্ন ছিল যে কে কাকে চালায়, মানে আমলাতন্ত্র বেশি শক্তিশালী হয়ে গেল নাকি রাজনীতিবিদদের হাতে এই মূল ক্ষমতা থাকার কথা? এটি নিয়ে পার্লামেন্টেও বিতর্ক হচ্ছে, অনেকে কলাম লিখছেন, অনেকে বলছেন যে আমলারা যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আসল ঘটনা আসলে কি? এটা আসলে যদি ফ্যাকচুয়ালি বলি, আসলে আমলাতন্ত্র আর হচ্ছে জনপ্রতিনিধির, বিশেষ করে ডেমোক্রেসি, পরিপূরক। কেন আসলে কেউ শক্তিশালী হয়েছে বা শক্তিশালী হয়নি এই প্রসঙ্গটা কেন আসছে আমি জানি না। প্রথম কথা হচ্ছে, সকল মন্ত্রী মহোদয়দেরকে জিজ্ঞেস করেন যে মন্ত্রণালয়ের দায়িত্বে কে, উনি নাকি সচিব? তো আমার মনে হয় মন্ত্রী মহোদয়রা বলবেন যে ওনারাই দায়িত্বে আছেন। দুই হচ্ছে, দেখেন একটা মানে মিসকনসেপশন আছে, যেমন ধরেন মেম্বার অফ দি পার্লামেন্ট, মেম্বার অফ দি পার্লামেন্ট ইন অল দি নেশনস, তার ওনাদের ফাংশন হচ্ছে বেসিক্যালি ল মেকিং। আমাদের এখানে কিন্তু মেম্বার অফ দি পার্লামেন্টরা ল মেকিংয়ের সাথে সাথে জনপ্রতিনিধিদের যদি যেহেতু সম্পৃক্ততা আছে, ওনারা সাহায্য করেন। ওনারা যেমন উপজেলা পরিষদে উপদেষ্টা হিসেবে থাকেন, সাহায্য করেন। কিন্তু দিস ইজ নট অ্যান এক্সিকিউটিভ ফাংশন। হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়ালি, যেমন ধরেন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির রোলটা কিন্তু বেসিক্যালি নির্বাহীকে চালানো না, উপদেশ দেওয়া। হ্যাঁ, ঠিক সেভাবে যখন তখন ওরা এটা করেন সেটা করেন, সেগুলি কিন্তু সবই আছে। এখানে সংঘাতটা কোথায় হয়েছে আমি জানি না। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে করোনাকালে কাজকর্ম, প্রথম কথা হচ্ছে রাজনৈতিক আয়োজন বা সভা সমিতি কম হচ্ছে। কম হওয়াতে আমাদের রাজনীতির যারা লোকজন আছেন তাদের তো একটু ধরেন ভিজিবিলিটি মানে তৈরি হয়েছে, ভিজিবিলিটি কম আছে, প্লাস হচ্ছে ধরেন যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা কম আছে। আর প্রশাসনে যেটা হয়েছে বা পুরো সেখানে ধরেন পুলিশ, আর্মি, বিডিআর, আমাদের চিকিৎসক, তারপরে হচ্ছে আপনার প্রকৌশলী, সবাই মিলে, জেলা প্রশাসন, সবাই মিলে কিন্তু কাজ করে যাচ্ছে, এগুলি সরকারি নির্দেশনা প্রতিপালন করছে, যেটা নর্মালি হওয়ার কথা। এবং এখানে কিন্তু ভাইব্রেন্ট হিসেবে, শক্তি হিসেবে রাজনৈতিক দলটা থাকার কথা। কিন্তু যেহেতু করোনাকালে আমাদের মানে বিধিনিষেধ আছে, তখন মনে হচ্ছে শুধুমাত্র এরাই আছে আর কি, মানে তাদের দৃশ্যমানতাটা কম হয়েছে, দৃশ্যমানতা কম হয়েছে, সেই জন্য হয়তো এই মিসকনসেপশন তৈরি হয়েছে। স্ট্রাকচার রিমেইনস দ্য সেম, আপনার আমাদের সম্পৃক্ততাও কিন্তু সমান, এবং আমাদের মাননীয় মন্ত্রী যারা বিভিন্ন জেলার আছেন তারা কিন্তু কেউ কখনো আপত্তি করে নাই যে ওই যে সচিব মাঝে মধ্যে, কারণ সচিব এটা নিয়ে কিন্তু এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে যে সচিবরা কেন দায়িত্ব, জেলার দায়িত্ব। আসলে ব্যাপার হচ্ছে কি, এই প্যান্ডেমিক এটা কিন্তু আমাদের শতবর্ষে হয়নি। তো এখন জেলা পর্যায়ে যারা কর্মকর্তা আছে তারা তো নবীন কর্মকর্তা, সেই জন্য একজন অভিজ্ঞকে দেওয়া হয়েছে যাতে করে প্রয়োজনে গাইড করতে পারে। সেখানে কিন্তু আপনার স্থানীয় যেই মন্ত্রী মহোদয় আছেন, এমপি মহোদয় আছেন, তাদের সঙ্গে কিন্তু সমানে চলছে। এখন এটা ধরেন অনেকেই আছে, কিছু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনার যখনই বৃহত্তর কাজ করবেন সেখানে কিন্তু ছোটোখাটো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল হতে পারে, কিন্তু এটাতে কিন্তু ধরেন একটা কাঠামোগত বিশাল পরিবর্তন হয়েছে সেটা সঠিক না। না, একটা ধারণা সম্মত করা হচ্ছে, যেহেতু সম্ভবত সবশেষ বিএনপির সময় পর্যন্ত জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, এই করোনাকালে এসে আপনারা জেলার কাজগুলো সমন্বয়ের জন্য সচিব বা সচিব পদমর্যাদা, এই জায়গায় তো ভুল আছে, জেলার কোনো কাজের সমন্বয় কিন্তু সচিবকে দেওয়া হয়নি। সচিবকে করোনাকালের যে সংকটটা সেটাকে গাইড করার জন্য দেওয়া হয়েছে, সেটাকে গাইড করার জন্য জেলার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এখন এখানেই প্রশ্ন, ধরেন আপনার চট্টগ্রাম জেলার
বেশ কজন মন্ত্রী আছেন কিংবা সিলেটে, সেখানে একজন মন্ত্রী বা পলিটিশিয়ানকে না দিয়ে একজন সিভিল সার্ভিসের লোককে দেওয়া হলো, এটা নিয়ে সম্ভবত তাদের আপত্তির জায়গা। আপনাকে আমি একটা প্রশ্ন করি পাল্টা, ধরেন যে জেলায় পাঁচজন মন্ত্রী আছে, কাকে দিলে উপযুক্ত হতো? যিনি সবচেয়ে সিনিয়র। এখন ধরেন মন্ত্রী মহোদয়, আসলে তো আমরা যে সিনিয়রিটি মেনটেন করি সেটা কি আছে? না। তো তাহলে সেই সেই বিবেচনায় হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এটা করেছেন, কিন্তু এখানে কিন্তু একটা জিনিস মানে প্রায়ই সে ভুল হচ্ছে, সেটা হচ্ছে জেলার সার্বিক দায়িত্ব কিন্তু সচিবকে দেওয়া হয়নি। আচ্ছা, করোনাকালে যে সমস্ত সংকটগুলি যদি তৈরি হয় তাহলে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য জেলা প্রশাসন, তার মানে সেটি খুবই ইন্টারিম একটা ব্যবস্থা, ইন্টারিম ব্যবস্থা। এখন হচ্ছে ধরেন আমাদের, আমরা তখন প্রত্যাশা করা হয়েছিল যে ত্রাণ তৎপরতা আমাদের দীর্ঘ সময় চলতে হবে, ইত্যাদি কারণে কিন্তু এই ত্রাণ এবং চিকিৎসা এই দুটো বিষয়ে কিন্তু দেওয়া হয়েছিল। আপনারা সেই আদেশের টার্মস অফ রেফারেন্সে দেখতে পারেন, এখানে কিন্তু জেলার দায়িত্ব দেওয়া হয়নি। আপনি যে ব্যাখ্যা এখন দিচ্ছেন সেই ব্যাখ্যা কেন স্থানীয় সরকার সচিব তার স্থানীয় সরকার মন্ত্রীকে অথবা অন্য যে কোনো, আমি এটা উদাহরণ হিসেবে দিচ্ছি। না না, সেটা তো আপনার ধারণা বসত করছেন, আপনারা কি চেক করেছেন? যেমন ধরেন আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সচিবদের, সচিবরা কিন্তু প্রতিনিয়ত এভরিডে সেখানে আপডেট করে, এখানে যদি কোনো কারো অ্যাটেনশনের দরকার হয় যার যার দরকার সেই জিনিস করে সচিবদের। যেমন ধরেন একজন সচিব, ধরেন স্থানীয় সরকার বিভাগের সচিব, যখন স্বাস্থ্য বিভাগের সচিবের সঙ্গে সে সহজে কথা বলতে পারে, কিন্তু একজন জেলা প্রশাসক তার জন্য হয়তো অসুবিধা হয়, এবং একজন সিভিল সার্জন তো আরও বেশি কম, জেলা প্রশাসক যাও তো আমাদের সঙ্গে নিয়মিত কথা বলে, সেই ব্যারিয়ারটা ভেঙে যাতে করে করা যায় এই সেজন্যই ব্যবস্থাটা করা হয়েছে। আর একটা বিষয় সম্ভবত এই বিতর্কটাকে খানিকটা উস্কে দিয়েছিল, সেটা হচ্ছে একটা শহর বরিশালের একটা ঘটনা, আপনার নিশ্চয়ই মনে আছে, সদর উপজেলাকে কেন্দ্র করে একজন মেয়র এবং একজন ইউনো, এবং ইউনোর বাসে হামলা হয়েছে, সেটি নিয়ে অনেক কিছু হয়েছে, সেটি নিয়ে আপনাদের সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিটির যে ভুল সেটি ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত বলেছেন, বেশিরভাগ একমত ছিলেন না, ফলে এ ধরনের ঘটনাগুলো কি খুবই আসলে অপরিকল্পিত অপরিপক্কতা নাকি এগুলো হুটহাট করে হয়ে গেছে? দেখুন, আমরা ওই যে সংসারে বসবাস করলে স্বামী স্ত্রীও ইয়ে হয়, আমাদের সাথে রাজনৈতিক দল বা নেতৃত্বের সঙ্গে সংসার হচ্ছে আমাদের অবিচ্ছেদ্য, যারা আমরা চাকরি করি পাবলিক সার্ভিস, পাবলিক সার্ভিসকে গাইড করে হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভস। হ্যাঁ, সো আমরা যারা এখানে কাজ করি আমাদের সঙ্গে সেই জিনিসটা হয়, বলতে গেলে যে ধরেন আমাদের সবসময় যে সবসময় সুমধুর সম্পর্ক থাকে তা তো না। ইয়েতে যেটা হয়েছিল আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমার বরিশালে বারবার কথা বলা উচিত না, সেটা হচ্ছে আসলে একটা রাজনৈতিক উত্তেজনা থেকে এটা হয়েছিল, তো সেটার জন্য আইনগতভাবে যেটা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। এখন ধরেন আমরা যখন আমাদের কর্মকর্তারা থাকেন, কিছু তরুণ থাকে, কিছু ইয়ে থাকে, তাদের ভিতরে হয়তো তাৎক্ষণিক উত্তেজনাটা একটু ভিন্ন আছে, পরবর্তী রিয়েলাইজ করলে পরে সেখান থেকে আপনারা সরে আসেন, এটা কিন্তু ধরেন এটাকে আসলে দীর্ঘায়িত করার কোনো কারণ আমি দেখি না, এবং সেরকম কোনো পরিস্থিতি এখন কিন্তু চলমান নাই। আরেকটা জিনিস স্যার, আপনি একমত হবেন কিনা, আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে আমাদের সরকারি কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটে, তাদের বাসভবন একাধিক হামলার ঘটনা কিন্তু আমরা দেখেছি, দিনাজপুরের ঘটনা একজন নারী অফিসারের প্রতি আমরা দেখি, মানে ইউনোর বাসায় হামলা হবে এই ঘটনা কিন্তু একটা সময় পর্যন্ত ভাবা যায়নি, সেগুলো কেন হচ্ছে? এই পরিস্থিতির সৃষ্টির কারণ হচ্ছে, কারণ আর কারণে আমাদের ভিতরে এক ধরনের শৈথিল্য আছে সর্বক্ষেত্রে, সেই শৈথিল্যের কারণে কিন্তু এটা হয়েছে আর কি। আমার এটা ব্যক্তিগত ধারণা, আমি বলতে পারবো না, কারণ হলো যেমন ধরেন চুরি ডাকাতি এগুলি সবসময় হয়, মানে বিশেষ করে উপজেলা যখন আপনার স্বাভাবিক পরিস্থিতি থাকে তখন কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানুষের কিন্তু একটা গম গম ভাব আছে, সেই গম গম ভাবটা ছিল না, তো এখন যারা ধরেন দুর্বৃত্ত আছে তারা হয়তো এটার সুযোগ নিয়েছে। হ্যাঁ, তো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এইটা, আর যদি সবাই ভালোই হয়ে যেত তাহলে পুলিশ বাহিনীর দরকার ছিল না, সামরিক বাহিনীর দরকার ছিল না, তো এগুলি থাকবে, এবং সেক্ষেত্রে সরকার কঠোর অবস্থান যেটা নিয়েছে এবং যারা কর্মকর্তা আছেন তাদেরকে কিন্তু আপনার নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং নজিরবিহীন নিরাপত্তা দেওয়া হচ্ছে কিন্তু আনসার থেকে শুরু করে। জি, আরেকটা বিষয় স্যার আলোচনায় আসে, এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা, তাদের ক্ষমতা, উপজেলার বিভিন্ন কমিটি সেগুলোর বেশিরভাগগুলোতে তারা প্রধান, এটা নিয়ে উপজেলা চেয়ারম্যান যারা তারাও নির্বাচিত প্রতিনিধি, এবং এটা তৃণমূলকে শক্তিশালী করার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008-এর নির্বাচনের অঙ্গীকার তারই অংশ, কিন্তু তারা মনে করছেন তারা খুব বঞ্চিত, তারা বেশিরভাগ কমিটিতে নাই, বেশিরভাগ কমিটি প্রিজাইড করেন উপজেলা নির্বাহী অফিসাররা। জি জি, ধরেন এটা স্থানীয় সরকার বিভাগের বিষয় বা অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়,
আমি যতটুকু মাননীয় প্রধানমন্ত্রীর সাহচর্যে কাজ করি তাতে আমি বুঝি জনপ্রতিনিধিদেরকে উনি সবসময় সর্বাগ্রে কি বলে এটাকে ওই যে ইয়ে দেন অগ্রাধিকার দেন এবং সেই অগ্রাধিকারের ভিতরে কোনো রকমের সরকারি ব্যত্যয় আছে আমার কাছে মনে হয় না। যদি স্থানীয় পর্যায়ে সরকারের নজর নাই থাকতো তাহলে জেলা প্রশাসক আবার সরি জেলা পরিষদ বা জেলা পরিষদের চেয়ারম্যান পদটাকে কেন আবার চালু করা হলো। অতএব এটা আমার কাছে মনে হয় একটা ইন্ডিভিজুয়াল কিছু সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনি সরকারের যে ওভারঅল পার্সপেক্টিভ বা কি বলে প্রেফারেন্স পলিসি প্রেফারেন্স সেটাতে কোনো ব্যত্যয় আছে বলে আমি মনে করি। স্যার আমরা আবার একটা বিরতিতে যাব কিন্তু আপনার কাছ থেকে যেটা জানতে চাই, আপনি বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন দীর্ঘদিন এবং অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে এই সরকারের সময়। বিদ্যুতের ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বেশি কাজ হয়েছে, শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। কিন্তু এই রেন্টাল কুইক রেন্টাল নিয়ে একটা বিতর্ক রয়েছে, তারপরে এই যে একটা যে দ্রুত একটা বিল যেটা হচ্ছে এক ধরনের ইন্ডেমনিটি বিল অনেকে বলে, সেটি এখন আবার বাড়ানো হচ্ছে, এগুলো নিয়ে বিতর্ক আছে। পাশাপাশি এই করোনার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টিকা, সেই টিকা নিয়ে যে একটু জাতীয় কমিটি আছে সেই কমিটিও আপনি সভাপতিত্ব করেন, ফলে টিকা এখন খুবই অ্যাভেলেবল। এটার ভবিষ্যৎ জানতে চাই, তার একটা বিরতি নিচ্ছি। দর্শক আবারও ছোট্ট একটা বিরতি, আমরা কথা বলবো ডক্টর আহমেদ কায়কাউসের সঙ্গে, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউসের সঙ্গে। স্যার আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে বিদ্যুৎ বিভাগের যে বিশাল কর্মযজ্ঞ তার একটা বড় অংশের নেতৃত্ব আপনি দিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মন্ত্রণালয়ের মন্ত্রীও বটে, কিন্তু সেখানে রেন্টাল কুইক রেন্টাল নিয়ে একটা বিতর্ক আছে সেটি আপনি জানেন, সেখানে বড় প্রকল্পগুলো বাস্তবায়ন নিয়ে বিতর্ক আছে যেগুলোর ব্যয় সেগুলো নিয়ে। সবচেয়ে বড় বিতর্ক আছে হচ্ছে কয়লা এবং অন্যান্য ব্যবহার নিয়ে। যদি আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রধানমন্ত্রী বাতিল করেছেন, আপনি রেন্টাল কুইক রেন্টালের কী ব্যাখ্যা দেবেন এখন? প্রথমে আমি একটু ওই যে কারেকশন করি, সেটা হচ্ছে নেতৃত্ব আমি দেই নাই, নেতৃত্ব আগাগোড়ায় মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। 1996 থেকে দেওয়া শুরু করেছি এবং প্রাইভেটাইজেশন পলিসি উনি তৈরি করেছেন 1996। আর যে বিশাল কর্মযজ্ঞ বলছেন এটা তো আপনারা স্বীকার করবেন যে উন্নতি হয়েছে। এখন হচ্ছে রেন্টাল কুইক রেন্টাল একটা কথা আছে। রেন্টাল কুইক রেন্টাল প্রথমত হচ্ছে, আমি যেহেতু এটার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত ইয়ে নয় কিন্তু সরকারে আছি যেহেতু সেজন্য এবং আমার অভিজ্ঞতা ছিল তার পরিপ্রেক্ষিতে বলছি, রেন্টাল কুইক রেন্টাল এটা আসলে করা হয়েছিল একটা টেকনোলজি দ্রুত আনার জন্য, হ্যাঁ, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আমাদের বিদ্যুতের কিন্তু ধরেন কুইক রেন্টাল এখন ঘরে ঘরে আছে, কীভাবে আপনাকে বোঝাই, ক্যাপটিভ পাওয়ার যেগুলো আছে সবগুলো হচ্ছে কুইক রেন্টাল, হ্যাঁ, এবং এখনও কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে তারা সেটা চালাচ্ছে। এবং আপনি যদি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বলেন যে আপনি বিদ্যুৎ নেবেন নাকি এই ক্যাপটিভ নেবেন, ক্যাপটিভ নেবে তাই না? কেন? তার নিয়ন্ত্রণে থাকে, দ্রুত করতে পারে, নিরবিচ্ছিন্নতার গ্যারান্টি আছে। আর একটা জিনিস বাদ যাচ্ছে, দামও কিন্তু খুব একটা বেশি পড়ে না, 14 টাকা সিএফটি গ্যাসের দাম দেওয়ার পরে এবং আমাদের বিদ্যুতে দেওয়া হচ্ছে সম্ভবত 4.5 টাকা বা 5 টাকার মতো, তার মানে হচ্ছে প্রায় 3 গুণ দামে সে কিনে, সে কিন্তু দামটা তার খুব বেশি পড়ছে না, বুঝতে পারছেন? তো এই যে একটা ধারণা আছে কুইক রেন্টাল মানি হলো ব্যয়বহুল, এটা কিন্তু সঠিক না। এর নাম্বার ওয়ান বলছি, কুইক রেন্টালের ভিতরে অনেকগুলি আছে গ্যাস বেজ এবং যেহেতু আমি গ্যাস তখন আমার দাম পরে হচ্ছে 1 টাকা থেকে 2 টাকা, ক্ষেত্রবেশে তার চাইতে কম। তাহলে আপনি আমাকে বলেন আমার কাছে যেই তেলের আছে সেখানে যদি আমার দাম বেশি পড়ে আর এটা যদি আমার কম পড়ে, বন্ধ করার কোনো প্রয়োজন আছে, তাই না? অতএব যে কুইক রেন্টাল হলে যে একবারে তা খারাপ তা কিন্তু না। হ্যাঁ, ডিজেলের যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনার রেন্টাল বা কুইক রেন্টালের কতগুলি চালু আছে, একটা হচ্ছে কস্টের ইয়েতে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখন একটা ফর্মুলা আমি থাকতে সেটা দিয়েছিলাম, সেটা হচ্ছে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট, কোনো ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হচ্ছে, চললে তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু আমাদের অন্যতম সর্বনিম্ন প্রাইস, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের লোকেশনাল যে ডিসঅ্যাডভান্টেজগুলো আছে বেস লোডে কিন্তু সেটাকে কভার করতে পারছি না আমরা, হ্যাঁ, তখন আমি কি করব, মানুষকে কি বিদ্যুৎ নদী পাশে রাখবো? তো সেই জন্য এই কতগুলি স্ট্র্যাটেজিক অঞ্চলে যেখানে ধরেন কুইক রেন্টাল কেন করা হয়েছিল,
কারণ ওই জায়গায় কিন্তু আমি বেস লোড পাওয়ার প্ল্যান্ট করতে পারছি না, কয়লাও নিয়ে যেতে পারবো না, গ্যাসও নিয়ে যেতে পারবো না, তেলও নিয়ে যেতে পারবো না। যেমন ধরেন আমরা ঠাকুরগাঁওতে এখনও পর্যন্ত আমরা বিপদে আছি, কারণ ঠাকুরগাঁওতে তেল নিয়ে যাওয়া যাচ্ছে না, গ্যাস তো নাই। হ্যাঁ, তো তখন ওই জায়গায় কিন্তু এরকম শর্ট টার্ম যেগুলি আছে সেগুলিকে ব্যবস্থা করা হয়, তো সেই জন্য কিন্তু এগুলিকে রাখা হচ্ছে ওই ইয়েতে। এখন স্যার এই দ্রুত সরবরাহ আইনটার মেয়াদ আবারও বাড়লো এই পার্লামেন্টে, এটার ব্যাখ্যা কী? কারণ এখন তো পরিস্থিতি এখন উদ্বৃত্ত বিদ্যুৎ আমাদের। হ্যাঁ, উদ্বৃত্ত বিদ্যুতের হচ্ছে যে আমার ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিকে আমি পৃথিবীতে সব জায়গায় কিন্তু যেই ফুল ক্যাপাসিটি, ধরেন আপনার একশো মানে 100,000 মেগাওয়াট ক্যাপাসিটি, 100,000 মেগাওয়াট সবসময় চালানো যায় না, 10-20% রিডান্ডেন্সি রাখতেই হবে। এক, দুই হচ্ছে ধরেন অঞ্চলভিত্তিক যেই প্রবলেমগুলি আছে এখনও পর্যন্ত, ধরেন আমাদের গ্রিড কানেক্টিভিটি, তারপরে হচ্ছে আপনার এই যে অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল, হ্যাঁ সেইটাকে মেনটেন করে কিন্তু এখনও পর্যন্ত 100% ব্যালেন্স করা যায়নি, কাজ চলছে। এ কারণে আমাদের যে ধরেন 24,000 মেগাওয়াট আছে, 24,000 মেগাওয়াটের ভিতরে একসঙ্গে উইদাউট ইন্টারাপশন চালানোর মতো আমাদের ক্ষমতা আছে 15,000। আমাদের কিন্তু এখনও পর্যন্ত জ্বালানির, যেমন আপনারা এখনই যদি জিজ্ঞেস করেন কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে, সে এখন জ্বালানি সংকটে আছে। এলএনজির দাম বাড়াতে, ইটস এ ভেরি ভোলাটাইল মার্কেট, এবং আমার যে প্রকিউরমেন্ট সিস্টেম আছে ইট টেক 6 মান্থস টু 1 ইয়ার। আপনি এখন যদি ব্যবসায়ী হন আপনি আমাকে কি বলবেন, ওই প্রকিউরমেন্ট পলিসি ফলো করবে নাকি এই দ্রুত ব্যবস্থা নেবে? সো আপনি আপনার নিজেকে ওই জায়গায় ইয়ে করেন। বাংলাদেশ দ্রুত বর্ধনশীল এবং ইকোনমি গ্রোথের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে এনার্জি, সেই জন্য এটাকে করা হয়েছে। আমার ব্যাখ্যাটা হচ্ছে আমরা যেই বর্তমান পদ্ধতিতে যাচ্ছি, আমরা প্রায় সময় বুঝতে পারতেছি যে আমরা টেন্ডার করে কিন্তু ওয়ার্স্ট কোয়ালিটিটা সিলেক্ট হচ্ছে, কারণ লোয়েস্টের কারণে। সো উই মাস্ট থিঙ্ক ডিফারেন্টলি, এটাই বলছি আমি। আমি কিন্তু এই যে এটার পক্ষে বা বিপক্ষে বলছি না। কিন্তু ধরেন স্যার এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কথাই বলি, এটা আমাদের সবচেয়ে বড় সফলতা সম্ভবত বেজলোড পাওয়ার প্ল্যান্ট, কিন্তু সেখানে আপনার 660 মেগাওয়াট বিদ্যুৎ পড়ে আছে, আপনি নিতে পারছেন না। দুটো ইউনিট চালু করে ফেলেছি আমরা এবং চালু করতে হয়েছে, এবং একটা ইউনিট বসায় রাখতে হচ্ছে, ফলে মেশিনের ক্ষতি হচ্ছে। এবং এই যে নিতে না পারা সেটার দায় এখন হয়তো আমরা পিজিসিপিকে দিচ্ছি, অথবা এখন হয়তো পদ্মা সেতুকে দিচ্ছি, কিন্তু আমরা তো বিদ্যুৎটাকে ফেলে রাখতে হচ্ছে, এবং সেই 660 মেগাওয়াট আপনাকে অন্য জায়গা থেকে দামি বিদ্যুৎ নিতে হচ্ছে। তাহলে এটা তো এক ধরনের অনিয়ম না বললে এক ধরনের ব্যর্থতা তো বটেই। না না, ব্যর্থতা হচ্ছে যে যেমন আপনার প্রকৃতির বিরুদ্ধে আপনি লড়বেন নাকি, যেমন পদ্মা সেতু কবে ওপেন হওয়ার কথা ছিল, 18 এরকম তাই না শুরুতে, তারপরে বেড়ে 21। কারণ হচ্ছে পদ্মাতে যখনই কি বলে পিলার কাটতে গেছে দেখা এটা আনপ্রেডিক্টেবল, আমরা তো পদ্মার সাথে সাথে করে এটাকে প্ল্যানিং করেছিলাম। এখন ধরেন এটা কিন্তু ওই যখন সমীক্ষা করা হয়েছিল তখনও কিন্তু এই প্রেডিকশনটা করতে পারে নাই, এখনও পর্যন্ত দেখেন পদ্মা স্রোত ভাঙন কোন দিক দিয়ে হচ্ছে আমরা ঠিক টের পাচ্ছি না। অন্যতম কারণ ছিল কিন্তু পদ্মা, এবং সেটা পদ্মা ইচ্ছাকৃত করছে তাও কিন্তু না, এটা কিন্তু পদ্মার এই যে বললাম না পৃথিবীর সম্ভবত মোস্ট আনপ্রেডিক্টেবল রিভার হচ্ছে পদ্মা, তো সেই জন্য আমাদের এই ইয়েটা হয়েছে। আরেকটা জিনিস স্যার, আমরা এই মেয়াদে বর্তমান সরকারের এই রানিং মেয়াদে সরকারি কর্মকর্তাদের বেতন অনেক বেড়েছে, এবং এখন সরকারি চাকরি খুবই লুক্রেটিভ, এবং এটা করার পেছনে প্রধানমন্ত্রী যে মনস্তত্ব ছিল এটা করলে তার সিস্টেম লস বা যেটা দুর্নীতি সেটি কমবে, সেই দুর্নীতি আসলে কতখানি কমলো? দুর্নীতিকে কীভাবে মেজার করবেন আপনি আমাকে বলেন। আমি যদি দুর্নীতি করে থাকি আমি কি আপনাকে বলবো যে মিশো আমি কালকে 1 কোটি টাকা ঘুষ খেয়েছি, বলবো? তাহলে আপনি কীভাবে মেজার করবেন? প্রথমত হচ্ছে আপনি মেজার করতে পারেন যে আপনি কি হ্যাসল ভোগান্তি, কারণ দুর্নীতি করার জন্য মানুষ ভোগান্তির শিকার হয়। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে যে আপনাদের উচ্চ পর্যায়ে যে কোনো সিদ্ধান্তের বিষয়ে কখনো কিন্তু এখন হ্যাসেল খুব একটা কমে গেছে। যেমন আমাদের আমরা যখন আগে যখন চাকরিতে জয়েন করেছিলাম তখন আমরা চিন্তা করতাম যে রিটায়ারমেন্টের পরে কীভাবে একটা চলবো, এখন তো আমি উপচে পড়তেছে আমার টাকা, আমি টাকা কী করবো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, তো এই পার্থক্যটা তো হয়েছে, যে কারণে আমাদের কিন্তু যারা রিটায়ার করছে আমরা কিন্তু চিন্তা মুক্ত অনেক। দুই হচ্ছে আপনার ইয়েতে লোয়ার লেভেলে গিয়ে দেখেন স্পিড তো বেড়েছে, আমি বলছি না যে একদম ভালো হয়ে গেছে, স্পিড তো বেড়েছে, তো তাহলে আপনার কাজ হয় নাই সেটা কথাটা ঠিক না। উইথ অল ডিউ রেসপেক্ট, সবাই দুর্নীতি মুক্ত হয়ে গেছে সেটা আমি দাবি করছি না, যার বিরুদ্ধে যখনই কিছু শোনা যাচ্ছে আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নিচ্ছি। আপনি যেহেতু ব্যবস্থার কথা বললেন, প্রধানমন্ত্রী খুবই স্বপ্নের একটা প্রকল্প আশ্রয়ণ প্রকল্পে, এবং উনি মুজিব বর্ষ উপলক্ষে মানুষকে ঘর দিয়েছেন,
জমি দিয়েছেন, বাড়ি তৈরি করে দিয়েছেন, সেটা সনদপত্র দিয়েছেন, সেটি বাস্তবায়ন আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে করছিল স্থানীয় প্রশাসনের সহযোগিতায়। সেই প্রক্রিয়ায় নিয়ে কিছু জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই ব্যাখ্যা আপনারা বিভিন্ন সময় দিয়েছেন। অনেকে এখন বলছেন, বিশেষ করে রাজনীতিবিদরা, যেই প্রক্রিয়ায় রাজনীতিবিদদেরকে আরও সক্রিয় করলে জিনিসটা আরও ভালো হতো, যেহেতু এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এই প্রক্রিয়ায় যদি আরেকটু সময় দেওয়া হতো। কারণ হচ্ছে যে এই জমিগুলো তো খাস জমি, সেগুলো এক একটা ভরাট করার জন্য এক একটা সময় লাগে, আর একটু সময় দেওয়া যেত। ফলে আপনারা কি সেই ভুলগুলো মেজারমেন্ট করতে পেরেছেন বা পরবর্তী এই প্রকল্প আরও চলবে আমরা জানি? হ্যাঁ, আরও বেগবান হবে। জি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। কিছু কিছু জায়গায় আমাদের ভুল আছে, মানে আমরা যেটা বলেছিলাম, আমরা কিন্তু এই জমি ভরাট করে তারপরেই বাড়ি বানিয়ে নির্দেশ দিয়েছি, এটা একটু সময় লাগতো। কারণ আমরা চেয়েছিলাম, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মুজিব বর্ষে কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না, সেজন্য আমরা একটু সবার উপরে চাপ দিয়েছিলাম। কিন্তু একটা জিনিস হচ্ছে, তাতে কিন্তু দেখা গেছে কি, ওই যে বললাম না, সংখ্যাটা তো আমাদের কাছে আছে 300, তার মানে হচ্ছে অন্যান্য জায়গায় যেখানে জমি ভরাট করে করা হয়েছে খুব বেশি সমস্যা হয়নি। আমার 130,000 মধ্যে আপনার যদি 300 হয় তাহলে কি হয়েছে? এরকম তো আপনার ওই যে, যেমন বিদ্যুতের সিস্টেম লস হচ্ছে প্রায় 10%, তা আমাদের এখানে পার্সেন্টেজ ওয়াইজ হচ্ছে 0.25%, তাও হচ্ছে কারিগরি ত্রুটি। আমরা যেগুলো দুর্নীতি পেয়েছি সেটা তো আপনারা জানেন, তাদেরকে ওএসডি করেছি আমরা, সেই ব্যবস্থা নিয়েছি। দিস ইজ এ ট্রানজিশন, এক্সপেক্টেড দ্যাট যে এই যে লোকটার ঠিকানা পেলো, তার আত্মপরিচয় পেলো, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সে তাকে বিকশিত করবে। সেকেন্ড হচ্ছে, আমরা যে ধরেন এই বারবার কী বলে এটা ওই বলছি যে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা, আপনি দয়া করে আমার পুস্তিকাটা একটু দেখেন। আমার পুস্তিকা, যেই আশ্রয়ের পুস্তিকা আছে, সেখানে প্রতিটা কমিটিতেই জনপ্রতিনিধি আছে। জনপ্রতিনিধি ছাড়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ছাড়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া, আপনার ইয়ে মেম্বার ছাড়া, তালিকাটা করবো কোত্থেকে? আমার যে ইউএনও ওখানে গেছে, সে তো বাইরে থেকে গেছে, সে তো চিনেও না। অতএব সম্পৃক্ততা তো অবশ্যই আছে। এখানেও তাই করা হয়েছে। এখানে কিন্তু ধরেন জনপ্রতিনিধিদেরকে কোনোভাবেই ইগনোর করা হয়নি, এমনকি জেলা পর্যায়ে এমপি মহোদয়দেরকে পর্যন্ত আমরা রেখেছি। আর একটা বড় ইস্যু হচ্ছে স্যার, এই করোনার টিকা নিয়ে আমরা শুরুর দিকে একটা ভালো জটিলতায় পড়েছিলাম, সেটা আপনি মনে করেন কিনা যে কোনো ভুল ছিল? প্রথম দিকে আমরা চীনকে এখানে তাদের যে ট্রায়াল সেটা করতে দিই নাই, শুধুমাত্র একটি দেশের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে শুধুমাত্র চুক্তি করেছিলাম, সেই চুক্তির টিকা আমরা এখনও পাইনি, পরবর্তীতে আমরা সিনোভ্যাক এবং অন্যান্য কোভ্যাক্স থেকে পেলাম। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রথমে শুধু একটি কোম্পানির উপরে বা একটি দেশের উপরে নির্ভর করা ভুল ছিল কিনা, দ্বিতীয়ত হচ্ছে এখন টিকা যেভাবে আসছে এই ধারাবাহিকতা চলতে থাকলে আপনার পুরো ম্যাচিউর যে জনগোষ্ঠী 18+, তাদেরকে টিকাদানের আওতায় আনতে আপনাদের কতদিন লাগবে? টিকা যদি আমরা পাই, যেমন এই যে এই দিন আমরা 2 দিনে 80 লক্ষ দিয়েছি, আপনারা যদি টিকা যদি পাই তাহলে আগামী 1-2 মাসের ভিতরে আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। একদম 16 কোটি লোক, মানে 13 কোটি টিকা পেলে? জি, মানে আমরা আগেই বলছি টিকা পেলে, কারণ প্রথম থেকে আসি। আপনারা বললেন যে একটা সোর্সের উপরে ডিপেন্ড করা সঠিক হয়েছে কি না, আপনি যদি আপনার সামনে যদি দোকান একটাই থাকে তাহলে আপনি কয়টা সোর্সের উপর ডিপেন্ড করবেন? আপনারা আমাকে, আপনারা তো সাংবাদিকতা করেন, আপনারা আমাকে বলেন সেই সময় মাল্টিপল সোর্সেস অ্যাভেলেবেল ছিল? চায়না ছিল? নো, চাইনিজ একটা ভ্যাকসিন অ্যাপ্রুভ ছিল? হু অ্যাপ্রুভ ছিল না, এমনকি তারা বাজারেও ছাড়েনি, তারা তাদের নিজেদের দেশে ব্যবহার করেছে, তারা কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে ছাড়েনি। যখনই আমরা ধরেন অ্যাভেলেবেল সোর্সেস পেয়েছি বা যখনই আমাদের কাছে টিকার জন্য আমরা মানে মার্কেটে এসেছে, তখন আমরা ফাইজারের সঙ্গে যোগাযোগ করেছি, মডার্নার সাথে যোগাযোগ করেছি, এরা সবাই আমাদেরকে ভিন্ন ওই তাদের টেরিটোরিয়াল কিছুই আছে দেখিয়ে দিয়েছে। কেউ কিন্তু এখনও পর্যন্ত, আপনি আমাকে দয়া করে মডার্না বা ফাইজার আমাকে একটা কাগজ দেখান যে বলেছে আমরা দিব, বিক্রি করব, একটা কাগজ আমাকে দেখান, তাহলে আমি সকল দায় দায়িত্ব নিই। কিন্তু জনসন তো বিক্রি করতে চাই, জনসন এখনও পর্যন্ত আমাদের কাছে ডাইরেক্ট বিক্রি করেনি, ওরা কোভ্যাক্সের মাধ্যমে ই করেছে, সেটা অলরেডি আমরা বলে দিয়েছি 7 কোটি। স্পুটনিক ভি রাশিয়া, স্পুটনিক ভির কাছে যখনই বলেছে তখনই আমরা প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করেছি, আমি নিজে সেটা নেগোসিয়েট করেছি। স্পুটনিক ভি আমাদেরকে যেটা আমরা অ্যাপ্রুভ করে কী বলে অ্যাগ্রিমেন্ট পাঠিয়েছি, এখনও পর্যন্ত ওরা সই করে পাঠায়নি। তো অ্যাভেলেবেল যেটা আছে সেটার সাথে আমরা নিচ্ছি। কোভ্যাক্স থেকে আমাদেরকে যখন পাঠালো যে এই 10 কোটি, সাথে সাথে আমরা ওদের সম্মতি জানিয়ে দিয়েছি।
অতএব আমরা কিন্তু এখন পাইপলাইন হিসাবে কিন্তু প্রায় সত্যিকার যদি আমি বলি প্রায় আমাদের 24 কোটি মানে হচ্ছে আমরা 12 কোটিকে দিতে পারব জি স্যার আরেকটা ইস্যু হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ এখন রোহিঙ্গা সংকট কিন্তু বাংলাদেশ কি এই রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে বৈশ্বিকভাবে খুব একা হয়ে পড়ছে নানান জিও স্ট্র্যাটেজিক কারণে বিশাল প্রশ্ন করলেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছি এখন একা না ওই সাথে আছে এটা তো বিবেচনা ভবিষ্যৎ বিবেচনা করবে কারণ আমরা যেভাবে চাচ্ছি বিশ্বের সকল দেশ একইভাবে চাইতে পারে নন নেসেসারিলি এখন সাধারণত ঐক্য হয় আপনার ইন্টারেস্ট এবং আমার ইন্টারেস্ট যদি একসাথে হয় এখানে এখনও পর্যন্ত যে সেরকম পুরোপুরি পাই পেয়েছি তা কিন্তু না আমাদের প্রতি সবাই সিম্প্যাথেটিক আমাদেরকে সবাই অ্যাপ্রিসিয়েট করে কিন্তু আবার ঝাঁপিয়ে পড়ার সময় ঠিক অতটুকু হচ্ছে কি না এটা একটু প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে আর কি সাম্প্রতিক সময়ে যে মহিবুল্লার হত্যাকাণ্ড সেই ঘটনাটা নিশ্চয়ই আপনি জানেন এবং এইটা আসলে পুরো এই প্রত্যাবাসন প্রক্রিয়া কারণ মহিবুল্লাহ অনেক বেশি প্রত্যাবাসনের পক্ষের লোক ছিলেন তিনি জাতিসংঘে অন্যান্য ইন্টারন্যাশনাল ফোরামে গিয়েছেন এবং আজকে আমরা পড়লাম যে এটার সঙ্গে একটা সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কেউ কেউ ধারণা করছে যে তাদের সঙ্গে আরসার সম্পৃক্ততা থাকতে পারে সেটি যদি হয় বিশেষ করে তাহলে তো সেটি আমাদের জন্য খুবই একটা উদ্বেগেরও কারণ বটে এটা আসলে মানে কি বলবো এটা ওই টু প্রিম্যাচিওর টু কমেন্ট কারণ কীভাবে ঘটেছে সেগুলি যেমন ধরেন অনেক সময় দেখা যায় হিট অফ দ্য মোমেন্ট ঘটে যায় কিন্তু পরবর্তীতে এটার বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব বের হয়ে আসে তো এখানে আসলে কতটুকু হয়েছে এখনও পর্যন্ত আমরা জানি না একটু যে একটুকু বলতে পারি সেটা হচ্ছে সরকার এই জায়গায় কোনো রকমের কী বলবো এটা শৈথিল্য দেখাচ্ছে না জি আমার স্যার সম্ভবত শেষ প্রশ্ন এটি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিকভাবে দারুণ আলোচিত সেটি নারীর অধিকার নিয়ে বলি নারীর ক্ষমতায় নিয়ে বলি জলবায়ু পরিবর্তন বলি মানবিকতা বলি নানান ইস্যুতে কিন্তু বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আপনার একদিকে মিয়ানমার এদিকে ভারত চীন আরেকদিকে বৈশ্বিক নানা রকম জোট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা জোট হচ্ছে কোয়াড আমরা সেখানে যাবো কি না নাকি ব্রিক্সে থাকবো আবার এদিকে আমরা আরেকটা ব্যাংকে যোগ দিলাম সম্প্রতি সাউথ আফ্রিকা ব্রাজিলের নেতৃত্বাধীন ফলে এগুলো অনেকে বলছেন যে একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি বাংলাদেশ এখন পর্যন্ত করছে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন তার আসলে কূটনৈতিক চিন্তাভাবনাটা আপনারা কাছ থেকে কতটুকু বুঝেছেন যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে একসঙ্গে ব্যালেন্স করা আমরা জানি কতটা কঠিন উনি সেটি কীভাবে করেন শুধু একটা উদাহরণই দিই সকল দেশ বাংলাদেশকে কি বন্ধু ভাবে না শত্রু ভাবে আপনার ধারণা কি প্রকাশ্যে বন্ধু ভাবে অপ্রকাশ্যে কি খুব একটা দেখেছেন তো তার মানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গায় সবার সঙ্গে কিন্তু যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন যে কারোর শত্রুতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব সেটা তো উনি কিন্তু খুব সাকসেসফুলি করেছেন আমার ধারণা এবং আমি বিশ্বাস করি সেটা আপনারা যদি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলি বলেন এমনকি মিয়ানমারের সঙ্গে যে আমাদের মিয়ানমারের যেই শরণার্থী বা বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকরা আমাদের এখানে আসছে এসেছে তারপরে কিন্তু মিয়ানমারের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হয়নি তাই না অতএব আমি তো মনে করি যে এই জায়গায় পৃথিবীর মানে আমি মনে করি পৃথিবীর যারা রাষ্ট্রনায়ক আছে তাদের সঙ্গে তুলনা করলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি হিমালয়ের চূড়ায় রাখবো হ্যাঁ সেটা হয়তো আপনাদের মনে হতে পারে সেটা বায়াসনেস কিন্তু আপনারা যদি দেখেন আমি একটু এই সুযোগে একটু বলতে চাই আমরা বিভিন্ন নেতাদের সাকসেসফুল নেতাদের কথা বলেছি তাই না আমাদের মতো এরকম সংঘাতপূর্ণ রাজনৈতিক দেশ কয়টা আছে খুব বেশি না তো সেই জায়গায় এই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাকসেসফুলি সবগুলিকে অতিক্রম করেছেন নিজের জীবনের হুমকিকে উপেক্ষা করে যেভাবে কাজটা করেছেন সেই যেগুলি সবগুলি যদি আপনি আমি মানে সেটা বললাম যে একটা ব্যাপক সময়ের ব্যাপার মানে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার আছে সেটা যদি হিসাব করেন তাহলে কিন্তু ওনার সঙ্গে তুলনীয় আর কেউ নাই জি আমার স্যার একদম শেষ প্রশ্ন আপনি আপনার জীবনে আপনিই বলছিলেন যে আপনি খুব সৌভাগ্যবান নানান ইস্যুতে এবং সর্বোচ্চটা পেয়েছেন আপনি সরকারি কর্মকর্তা যারা হন তাদের সর্বোচ্চ লক্ষ্য থেকে সচিব আপনি সেটি হয়েছেন আপনি মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন পড়াশোনা করেছেন আমাদের আমলারা অনেকেই চাকরিতে আসার পরে আর পড়াশোনা করেন আপনি আবার মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন তারপরেও থাকে না মানুষের জীবনের একটা পর্যায়ে এসে মনে হয় যে এই কাজটি বোধহয় করা হয়নি আপনার এরকম কোনো না করা কাজ বা স্বপ্ন কি এখনো আছে আমি মনে করি যে ধরেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার সঙ্গে কাজ করতে পারার সৌভাগ্য পাওয়ার পরে আর জীবনে কারো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না
আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা কথা বলছিলাম ডক্টর আহমেদ কাইকাউসের সঙ্গে এবং তিনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ সঠিক পথে রয়েছে, সেটি কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। আমরা তার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।